আক্ষরিক অর্থেই এক চিমটি ঘরোয়া ওষুধ দ্রুত মুক্তি দেবে পেটের গ্যাস, অ্যাসিডিটি বা অম্বল, কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যা এবং এমনকি নার্ভ বা স্নায়ুর সমস্যা থেকেও। এই সবকটি রোগের ক্ষেত্রেই এই ওষুধ সমান কার্যকরী এবং নিরাপদ। প্রয়োগ পদ্ধতি একটু আলাদা আলাদা রোগ বিশেষে। সময় নষ্ট না করে আসুন জেনে নেব ঘরোয়া ওষুধটি কী বা কোনটি কোন কোন সমস্যায় কী কীভাবে খেতে হবে এসব। এই অতি কার্যকরী ঘরোয়া ওষুধটি হলো হিং, ইংরেজিতে অ্যাসাফোটিডা। রান্নাঘরের কমন এক মশলা এই হিং অনেকেই রান্নায় ব্যবহার করে থাকেন। সমস্যা হলো রান্নায় ব্যবহার করার নিয়মও অনেকেই জানেন না। সরাসরি যে কোনো হিং রান্নায় প্রয়োগ করা যায় না। আবার রান্না করা খাবারেও বাজার থেকে হিং পাউডার কিনে এনে প্রয়োগ করা উচিত নয়। ওষুধ হিসেবে ব্যবহারের প্রসঙ্গে রান্নায় প্রয়োগের নিয়মটিও জেনে যাবেন, জানাটাও জরুরি। আসুন জেনে নিন সংক্ষেপে। বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। হিং রান্নায় হোক বা ওষুধ হিসেবে প্রয়োগ করার আগে হিং শোধন করে নিতে হয়। আয়ুর্বেদ শাস্ত্রে হিং শোধন প্রণালী বর্ণিত রয়েছে, খুবই সহজ পদ্ধতি। জেনে নিন পদ্ধতিটি। বাজার থেকে হিংয়ের লাম্প বা ডেলা কিনে আনবেন। 100 গ্রাম কিনলেই যথেষ্ট, দামও খুব কম। কিনে এনে লাম্প বা ডেলাটিকে কোনো ছুরি বা চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে, এই ছবিতে দেখুন। আর টুকরোগুলো যেন মোটামুটি সমান আকারের হয়। এবার একটি কড়াই গ্যাস ওভেনে চাপিয়ে গরম করে নিতে হবে। গরম হলে 1 চা চামচ ঘি কড়াইতে দিয়ে ঘি গরম করে নিতে হবে এবং খুন্তি দিয়ে নেড়ে ঘি কড়াইয়ে ছড়িয়ে বা মাখিয়ে নিতে হবে, রান্নার সময় যেভাবে কড়াই তৈলাক্ত করে নেওয়া হয় আর কি। এবার হিঙের টুকরোগুলো কড়াইয়ে নিয়ে খুবই অল্প আঁচে ভাজতে হবে আর সব সময় খুন্তি দিয়ে নাড়াতে হবে হিঙের টুকরোগুলো, না হলে টুকরোগুলো পুড়ে যাবে। 6 থেকে 7 মিনিটেই হিঙের টুকরোগুলো এই ছবির মতোই ভাজা হয়ে গিয়ে ফুলে উঠবে। সব টুকরো এমন ভাজা ভাজা এবং এরকম রঙের হয়ে গেলে আঁচ বন্ধ করে কড়াই থেকে টুকরোগুলো নামিয়ে নিতে হবে। টুকরোগুলি ঠান্ডা হয়ে গেলে কোনো মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে চালুনিতে চেলে নেবেন। এটি হলো শোধিত হিং। এই হিঙের দুর্গন্ধও থাকে না, একটি সুগন্ধ পাওয়া যায়। যাই হোক, এই শোধিত হিঙের পাউডার বা গুঁড়োই হলো ওষুধ। আর রান্নায় প্রয়োগ করতে হলেও এভাবেই শোধন করে প্রয়োগ করবেন, এতে হিঙের কোনো কুপ্রভাব থাকে না, শোধনের ফলে দূর হয়ে যায় আর কার্যকারিতা সম্পূর্ণই অটুট থাকে। তাহলে দেখা যাচ্ছে শোধন প্রণালী মাত্র 3 ধাপের। 1, হিঙের ডেলা টুকরো করে নেওয়া। 2, ঘিয়ে ভেজে নেওয়া। 3, গুঁড়ো করে নেওয়া। হিং যখন পাউডার করবেন, পাউডারটি কোনো কাঁচের শিশিতে বা বোতলে রেখে দেবেন। আর হ্যাঁ, অনলাইনে যদি হিং কিনতে চান তাহলে তার লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশানে। খাঁটি হিং সেই লিঙ্ক থেকে কিনতে পারবেন। তবে কখনোই কিন্তু হিঙের ডেলা ছাড়া হিঙের কোনো পাউডার কিনবেন না, কারণ সেগুলো শোধন করা কি না জানা নেই। আর হিঙের ডেলা কিনলে সেগুলো শোধন করে নিতে পারবেন। এবার কোন রোগে কিভাবে এটি প্রয়োগ করতে হবে জেনে নেব। প্রথমেই বলবো কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে। হিং পাউডার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের শ্রেষ্ঠ আয়ুর্বেদিক ওষুধ। শিশু থেকে বৃদ্ধ সকলেই এটি খেতে পারেন, তবে 5 বছরের নিচের শিশুদের হিং না খাওয়ানোই ভালো। আর গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েরা হিং খাবেন না, আর অন্য কারো ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা নেই। কোষ্ঠকাঠিন্য দূর করতে কিভাবে খাবেন হিং জেনে নিন। শুরুতেই বলেছি এবং ভিডিওর থাম্বনেলে জানিয়েছি, 1 চিমটি পরিমাণ হিঙই যথেষ্ট। 1 চিমটি পরিমাণ হিং পাউডার মুখে নিয়ে 1 বা 8 কাপ বিশোদুষ্ণ জল পান করবেন রাতে শোবার ঠিক আগে, একবারই যথেষ্ট কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে। 5 থেকে 12 বছর বয়সীদের জন্য 2 আঙুলের 1 চিমটি, আর বয়স্কদের ক্ষেত্রে 2 আঙুলের 1 চিমটি মাত্রায় কাজ না হলে 2 চিমটি মাত্রায় খাবেন। তবে শুরুতে 1 চিমটি পরিমাণেই খাওয়া শুরু করবেন। প্রথম দিনে উপকৃত হবেন, 2 থেকে 3 দিনেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যাবে। তবে স্থায়ীভাবে রোগমুক্ত হতে 1 সপ্তাহ একটানা খেতে হবে।
এবার জেনে নিন অ্যাসিডিটি বা অম্বলের ক্ষেত্রে কিভাবে খেতে হয়। অম্বলের রোগীরা একই মাত্রায় খাবেন এবং ঈশদুষ্ণ জলের সঙ্গেই খাবেন, তবে খেতে হবে তিনবার, মানে দিনে তিনবার, সকালে, দুপুরে এবং রাত্রে। এই তিনবার খাবার খাওয়ার পরে একটানা দু সপ্তাহ খাবেন স্থায়ীভাবে সমস্যা মুক্ত হতে। এবার জেনে নেব গ্যাস বা পেট ফাঁপার সমস্যা দূর করতে কীভাবে ওষুধটি খেতে হবে। অম্বলের রোগীরা যে নিয়মে খাবেন বলা হলো সেই নিয়মেই খাবেন। আর গ্যাসের সমস্যার সঙ্গে যদি অ্যাসিডিটির সমস্যা বা বুক জ্বালা না থাকে তাহলে এক কাপ ঈশদুষ্ণ জলে এক টুকরো লেবুর রস মিশিয়ে নেবেন, প্রথমবারেই বিশেষভাবে উপকৃত হবেন। তবে একটানা দু সপ্তাহ এভাবে খাওয়ার চেষ্টা করবেন। আর ইনডাইজেশন বা বদহজমের সমস্যা দূর করতে দিনে তিনবার ঈশদুষ্ণ জলের সঙ্গে খাবেন। যারা অম্বল, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, বদহজমের মতো বিভিন্ন সমস্যায় প্রায় ভোগেন, তাদের উচিত রান্নার মাধ্যমে তথা খাবারের মাধ্যমে হিং খাওয়া নিয়মিত। নিয়মিত এভাবে খাওয়ার অভ্যাস করলে পেটের কোনো সমস্যা কাছেও আসতে পারবে না। আরও স্বাস্থ্য উপকারিতা আছে হিঙের, সেগুলোও নিয়মিত খেলে পাওয়া সম্ভব হবে। এবার আসি নার্ভ বা স্নায়ু রোগের ক্ষেত্রে কিভাবে হিঙের প্রয়োগ করা যায়। তবে তার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, যারা এখনও এই বেঙ্গল আওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বা ঘণ্টা চিহ্নটিতে ক্লিক বা টাচ করে দিন। এতে বেঙ্গল আওয়ার চ্যানেলের সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা স্বাস্থ্যসম্মত ঘরোয়া চিকিৎসা সমন্বিত ভিডিওগুলি প্রকাশের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর নিশ্চয় জানেন সাবস্ক্রাইব করতে কোনো অর্থ ব্যয় হয় না। যাই হোক, নার্ভের কোন কোন সমস্যায় হিং ব্যবহার করে সুস্থ হওয়া যায় সে প্রসঙ্গে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় খুব অল্প পরিশ্রমেই অবসন্ন হয়ে পড়তে হয়, শরীরের মাংসপেশিতে গ্রন্থিগুলিতে প্রায় খিল ধরে, টান ধরে। এ সকল উপসর্গ স্নায়ু রোগের বা নার্ভের রোগের উপসর্গ। আপনি যদি এ ধরনের সমস্যায় ভোগেন তাহলে হিং আপনার উপযোগী ঔষধ। কিভাবে হিং খেতে হবে জেনে নিন। পরিমাণ বা মাত্রা হলো সেই এক চিমটি। এক চিমটি মাত্রায় শোধিত হিংয়ের পাউডার বা গুঁড়ো মুখে নিয়ে এক কাপ ঈশদুষ্ণ জল পান করতে হবে। দিনে একবারই যথেষ্ট, সকালের দিকে খাবেন। একটানা মোটামুটি তিন সপ্তাহ অবশ্যই খেতে হবে, অসুবিধাগুলি দূর হবে সম্পূর্ণভাবে। নার্ভের সমস্যা অনেক রকম, যেমন অল্প উত্তেজনায় কথা জড়িয়ে যাওয়া, বুক ধরফর করা, অ্যাংজাইটি, পার্কিনসনস ডিজিজ বা হাত পা মাথা ইত্যাদি কাঁপা। এ সকল সমস্যা দূর করার আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই ভিডিও রয়েছে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে এবং ভিডিওতে বা ভিডিও শেষে দেওয়ারও আছে, হয়তো এই মুহূর্তে এন্ড স্ক্রিনে দেখতেও পাচ্ছেন। এখানে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারবেন। লক্ষ লক্ষ ভিউয়ার্স সেগুলি দেখেছেন এবং ভিডিওগুলি প্রশংসিত, বিশেষভাবে প্রশংসিত। আজ এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।